আজি হচ্ছে পবিত্র রাখী পূর্ণিমা এবং বলভদ্রঙ্ জন্ম। এই অবসরের শ্রীমন্দিরের স্বতন্ত্র নীতিকান্তি রয়েছে। তা পূর্ব আমার অগণিত দর্শক মানুষ আমি গোটে মনোহর দৃশ্য দেখাইব চাইবু। COVID-19 কটকা ভক্ত প্রবেশ উপরে কটকা লাগু করাইছি, কিন্তু জন শহে বর্ষর ঊর্ধ্ব জন বৃদ্ধা সি আজ মন্দির আসছেন। শ্রীমন্দির পাখর মহাপ্রভু দর্শন করছেন, পতিত পাবন দর্শন করছেন। আপনার মানুষ আমি বিস্ময় আমার দর্শক মানুষ অগণিত দর্শক মানুষ সে তাজা দৃশ্য দেখাইব চাইবু। কিভাবে ভাবে শহে রু অধিক বর্ষ হবে বৃদ্ধা জনক আজ আসিলে পতিত পাবন দর্শন করছেন এবং তাঁর নাতি হজি যাই এবং তাঁর নাতি যেতবে মিলি যাই সে খুশিরে আজ সে পতিত পাবন দর্শন করছেন। আমি সিধা সড়ক তাঁর সাথে আলোচনা করা। আপনার বাড়ি কোথায়? মন্দির কেউ আয়েছে? মন্দির আমার বাবার কাছে আইসি, আমি দণ্ডি কাছে কাছে আইসি। আপনার নাতি মিল গে? হ্যাঁ। কেসে খুশ রে? কেতে কিতনা খুশ হ্যায় আপ? হ্যাঁ, কিতনে খুশি? খুশি আছে নাচ কে? আমি খুশি আছি বাবা। বাবা আমার খুশি করছে, আমার নাতি কোলে আইসি। আর মন্দির কেউ আয়েছে? হ্যাঁ, মন্দির কেউ আয়েছে? মন্দির নাতি নাতি যো খো গেয়া, নাতি খো গেয়া থা? হ্যাঁ। ভক্তর হচ্ছে ভগবান, নিজ নাতি হজি যাই যেতবে নিজ নাতি কি পাইছেন সেতবে সে আত্মবিভোর হয়ে যাইছেন খুশিরে আউ আসিছেন পতিত পাবন দর্শন করছেন। তাঁর সাথে আমি আলোচনা করা, তাঁর সহ যে নেই আসলে আজ্ঞা কোণ ছিল বিস্তৃত ঘটনা, শহে বর্ষর ঊর্ধ্ব হবে মহিলা কিভাবে ভাবে আজ আসছেন? আজ্ঞা জয় জগন্নাথ। মু সঙ্গে তাঁর পরিচয় উপরে সে মতো জনাইলে যে মু জগন্নাথঙ্কর দণ্ড কাটিয়ার মানসিক রাখিছি। মু নাতিটি এমিতি অজি হয়েছিল, মু 15 দিন পরে নাতিকি পাইছিল, আউ জগন্নাথঙ্কু মু কেমিতি মানসিকটা দেবি। আর মু দণ্ড কাটিয়ার অছি, মতো কলে বিতৃত ছাড়বেনি, মু কলি মু নেইকি যিবি সিঙ্গিদুয়ারে। আপনার ঘরে আগে দণ্ড কাটিলি, তাঁকু ঘরে কামটা সারিকি নেইকি যাইলি এইটিকি। মু কলি সিঙ্গিদুয়ারে দণ্ড কাটিকি পতিত বাবুঙ্কু জনাইকি দর্শন করিকি আসিব। আউ কোণ নিশ্চিত ভাবে বিস্ময় আপনার যা শুণুলে সে তাজা দৃশ্য দেখুলে বর্তমান সত্তা শহে বর্ষর ঊর্ধ্ব হব জন মহিলা আজ আসিলে নাতি যেতবে পাইছিল সে মন খুশিরে আজ আসলে পতিত পাবন দর্শন করলে। বিস্ময় আজ হচ্ছে পবিত্র রক্ষাবন্ধন, আজ শ্রীমন্দিরের মধ্যে স্বতন্ত্র নীতিকান্তি অনুষ্ঠিত হব। আজ মধ্যে দেবী সুভদ্রা, বড় ভাই বলভদ্র এবং মহাপ্রভু কালিয়া সাহায্য হাতে রাখি বাঁধিবে। এই রাখি মহত্ব কণ রয়েছে শ্রীমন্দিরের স্বতন্ত্র নীতিকান্তি কণ রয়েছে আমি আলোচনা করা। আমার সহ গবেষক জড়াইছেন, আজ্ঞা কণ রয়েছে বর্তমান আজ নীতিকান্তি? জয় জগন্নাথ। সর্বো রহস্য তমস্য দেব ন জানাতি কুত মনুষ্য, এটি মহাপ্রভু দ্বারা বি তনু ধারণ করি মহাপ্রভু এই যে নীলকন্দরের বিদ্যমান হয়ে যে লীলা করছেন এই লীলারে গমহা পূর্ণিমা আজ যে গমহা পূর্ণিমা নীতি স্বতন্ত্র বিস্তৃত ভাবে অছি। কিন্তু মহাপ্রভুঙ্কর যেতবে ভোগমণ্ডপ সরিযব স্থলে ভোগমণ্ডপ সরিলা পরে ধোপ খাল হেলা পরে মহাপ্রভুঙ্ক পাখে স্বতন্ত্র নীতি অনুষ্ঠিত হব, যে কি মহাপ্রভুঙ্কর আজ বড়বাড়ঙ্কর জন্মদিন, সেইপাই ষষ্ঠী মার্কণ্ডি পূজা পাই ঠা বড়া যাব। ঠা বড়া সরিলা পরে মহাপ্রভু যে যে অছেন দ্বীপর দ্বীপর ধূপ পাই দ্বীপর ধূপ ডকা যাব, ডকা সহ দ্বীপর ধূপ সহিত যাত্রাঙ্গী ভোগ মধ্য অছি, সে যাত্রাঙ্গী ভোগ অনুষ্ঠিত হব। যাত্রাঙ্গী ভোগ সরিলা পরে মহাপ্রভুঙ্কর মৈলম হেলা পরে স্বতন্ত্রতা অছি, যা কি চন্দন লাগি হিসারা পরে মহাপ্রভু কোণ করবে? পাটেরা বিষয় সেবায় যে রয়েছেন সে মধ্য 15 কিলো বাসুঙ্গা পাটরে যে রাখি প্রস্তুত, সর্ববৃহত রাখি বিশ্বর, তাকে মধ্য আজ মন্দির ভিতরকে নিয়ে যাই। কেতবে রাখি মহাপ্রভু পরিধান করবে এবং যে বলভদ্রঙ্ক জন্ম যে চক্রের সুদর্শন মার্কণ্ড পুষ্করিণীকে যাবে সেখানে পূজাপণ্ডা সামন্ত মানে পঞ্চ উপচার করবে, বলভদ্রঙ্কর প্রতিমূর্তি নির্মাণ হব, তাকে মধ্যে বিসর্জন করা হব, এ তমাম নীতিকান্তি সব কেতবে করা যাব? যেতবে দ্বীপর ধূপ সরিযব মহাপ্রভুঙ্ক হাতরে সেতবে যে বিষয় মানে অছন্তি পাটরা বিষয় সে দেইছন্তি নেইকি গারদরে পৈঠ করিছন্তি, পৈঠর সেটারু যে অছন্ত যে আমার খুঁটিয়া সেবায়ত, খুঁটিয়া সেবায়ত তাঠারু নেইকি মহাজন সেবায়তঙ্কু মানুকু দেবে, মহাজন সেবায়ত তাকু মহাপ্রভুঙ্ক হাতরে বন্ধন করা যাব। বন্ধন করা সরিলা পরে মহাপ্রভু কোণ করবে না স্বতন্ত্রতা ভাবরে দর্শন দেবে, দর্শন দেই সরিলা পরে মহাপ্রভুঙ্কর যে অছন্তি সন্ধ্যা ধূপ নীতি বড়িব, সন্ধ্যা ধূপ নীতি বড়ি সরিলা পরে মৈলম হয়ে সরিলা পরে মহাপ্রভু সেই সন্ধ্যা ধূপ সরিলা পরে যে সন্ধ্যা আলতি পরে মহাপ্রভু সুদর্শন কোণ করবে না নন্দাবর্ত যে অছি নন্দা পাহাচ সেটারে আপনি উপস্থিত। নিশ্চিত 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 বিস্ময় আমি আউটিকে তাজা দৃশ্য আপনার দেখাইবাকু চাইবু। যে পাটেরা বিষয় সেবায়ত রয়েছেন সে মধ্যে আজ রাখি নেইকি মহাপ্রভু পাখু আগে টিকে জাণিবাকু চাইবু। আপনার সো আজ কেতে খুশিরে রাখি প্রস্তুত করতে নিষ্ঠার সহিত আজ আপনার শ্রীমন্দিরকু নেইকি যাইছেন? মু বহুত খুশি,
ମୋର ମହାପ୍ରଭୁ ଆଜି ଭଉଣୀ ଯେଉଁ ପ୍ରକାର ଭାଇକି ରାକ୍ଷୀ ପିନ୍ଧେଇବେ, ମୁଁ ଭାବିନଥିଲି ଆଜି ଭଉଣୀ ଭାଇକି ରାକ୍ଷୀ ପିନ୍ଧେଇବ ବୋଲି, କିନ୍ତୁ ଆଜି ଭଉଣୀ ଭାଇକି ରାକ୍ଷୀ ପିନ୍ଧେଇବ, ସେଥିପାଇଁ ମୁଁ ବହୁତ ଖୁସି। ଆପଣ ନେଇକି ରାକ୍ଷୀ କାହାକୁ ଦେଲେ? ୟାକୁ ଭଣ୍ଡା ନିକାପକୁ ଦିଆଯାଏ, ଭଣ୍ଡା ନିକାପ ୟାକୁ ସିଙ୍ଗାର ମହାଜନ ରାଜାମାନେ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ବେଶ କରନ୍ତି। ନିଶ୍ଚିତ ଭାବରେ ବିସ୍ମି, ଯାହା ଶୁଣୁଥିଲେ ଆଜି ଶ୍ରୀମନ୍ଦିରରେ ଦୁଇ ଦୁଇଟି ସ୍ୱତନ୍ତ୍ର ନୀତିକାନ୍ତି ରହିଛି। ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଆଜି ରାକ୍ଷୀ ପରିଧାନ କରିବେ ଦେବୀ ସୁଭଦ୍ରା, ଏବଂ ଅନ୍ୟପଟେ ଆଜି ବଡ଼ ଭାଇ ବଳଭଦ୍ରଙ୍କ ଜନ୍ମ ଅବସରରେ ମଧ୍ୟ ଦ୍ୱିପହର ଧୂପ ସରିବା ପରେ ଚକ୍ରରାଜ ସୁଦର୍ଶନ ମଧ୍ୟ ଆଜି ବିଜେ କରିବେ।